লিপস্টিক গাছ এবং তার কার্যকারিতা ব্রাজিলের জনপ্রিয় লিপস্টিক গাছের উৎপাদনে জোর দেওয়া হচ্ছে মিষ্টিতে প্রাকৃতিক এর প্রয়োগ বাড়াতে এই রাজ্যেও ব্রাজিলের এই গাছটির নাম সিন্দুর লটকা লটকন দুই গোটা ইত্যাদি ইংরেজি নাম হল লিপস্টিক ট্রি বৈজ্ঞানিক নাম বিকশা ওরালানা মিষ্টি বিভিন্ন রকম তৈরি করা খাবার জ্যাম জেলি স্কোয়াশ কেক প্রভৃতিতে রঙ দিয়ে তা লোভনীয় করা হয় এটা আমরা সবাই জানি রঙিন মিষ্টি দেখে শুধু শিশুদের নয় বড়দেরও অনেক সময় লোভ হয় কিন্তু আমরা জানি রং দেওয়া খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কারণ এগুলোতে ক্ষতিকর রাসায়নিক থাকে কিন্তু প্রকৃতি মানুষের সেই লোভের কথা মাথায় রেখে উপযুক্ত ব্যবস্থা করে রেখেছে আগে থেকেই খাদ্যদ্রব্য রঙিন আকর্ষণীয় ও সুগন্ধযুক্ত করে তোলার উপযুক্ত রং আমরা এই লটকা বা গাছের বীজ থেকে পেয়ে থাকি ভারতেও বিভিন্ন অঞ্চলে গাছ জন্মায় এই গাছে দুই রকম জাত আছে একটা ফল পাকলে লাল এবং অন্যটা সাদা লাল ফলের ভেতর বীজের বাইরে খোসা থেকে লাল রঙ এবং সাদাটি থেকে হালকা হলুদ রং পাওয়া যায় এই প্রাকৃতিক রং খাওয়ার পক্ষে সম্পূর্ণ নিরাপদ বীজগুলো ও পাউডার করে বিভিন্ন খাদ্যে ব্যবহার করা হয় এর হালকা এবং সুন্দর গন্ধ ও আছে এই গাছ থেকে নানা রকম ঔষধও তৈরি হয় ব্রাজিলের লোকেরা এটা দিয়ে ঠোঁট শরীর রং করে এতে মোম জাতীয় পদার্থ থাকায় ঠোঁট রঙ করলে তা দীর্ঘ স্থায়ী থাকে এবং রং ছড়িয়ে যায় না এই কারণে এটার আর একটা নাম লিপস্টিক ট্রি এর ফল ও বীজ অনেক ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় তা ঔষধ শিল্প ব্যবহার করা হয় লিপস্টিক নক পলিশ ইত্যাদিতে পোশাক রঙ করার জন্য বেত কাঠ বাঁশের তৈরি বাসবাদপত্র ও রঙ করার জন্য এবং তৈরি করা খাবার রঙিন এবং মৃদু সুগন্ধযুক্ত করার জন্য এই রং ব্যবহার করা হয় যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ